কয়েকদিনের ভয়াবহ বন্যার পর কমতে শুরু করেছে মৌলভী বাজারে সীমান্তবর্তী ও হাকালুকি হাওর পারের বন্যার পানি তবে পানি ধীর গতিতে কমলেও কমছে না বানভাসী মানুষের দুর্ভোগ বৃষ্টি হলে আবার বন্যার সংখ্যায় রয়েছেন বানভাসী মানুষ অধিকাংশ আশ্রয় কেন্দ্রে বানভাসীরা শুকনো খাবার ছাড়া কিছুই পাননি বলেও অভিযোগ রয়েছে জুই থেকে সাইফুল ইসলাম সুমনের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভী বাজারে সীমান্তবর্তী ও হাকালুকি হাওড়পাড়ের উপজেলা জুড়িতে বন্যার পানি কিছুটা কমেছে তবে বৃষ্টি হলে আবার বন্যার পানি বৃদ্ধির সংখ্যায় রয়েছেন বানবাসী মানুষ বন্যার পানি ধীর গতিতে কমলেও কমছে না বানবাসী মানুষের দুর্ভোগ বাড়িঘর গ্রামীণ রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে তবে হাকালুকি হাওড়পাড়ের গ্রামগুলোতে এখনও পানি রয়েছে জুড়ি নদীর পানি বিপদসীমার দুইশো নয় সেন্টিমিটার থেকে কমে এখন বিপদসীমার একশো আশি সেন্টিমিটার ওপর

আমরা অনেক কষ্টই আছি রুজি নাই গরব গানায় মানুষ পবিত্র ঈদ উল দিন ভোর থেকে টানা বৃষ্টিপাতের কারণে এবং উজানের পাহাড়ি ঢলে মৌলভী বাজারের ঝুড়িতে অর্ধ দিকের বেশি মানুষ পানিবন্দি হয়ে আছে উপজেলার ছয়টি ইউনিয়নের পঁয়ষট্টি থেকে সত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে ছাব্বিশটি আশ্রয় কেন্দ্রের মধ্যে অধিকাংশ আশ্রয় কেন্দ্রে বানভাসীরা শুকনো খাবার ছাড়া কিছুই পাননি ও একটা চিরামুড়ি দিয়ে গেছে গ্রামাঞ্চলের মানুষের এই চিরামুড়ি খাই একটা জীবনযাপন কাটিস সবাই এক বিঘাত চলতা শিখাইছি মানে খানি খাদ্য তারা চিরা মুড়ি গেছে আমরা খাইতেছি এদিন আমরা ওলা খাইতেছি জুরি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় জুরিতে একশো দশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ইতোমধ্যে বন্যার্থ মানুষের জন্য আশি মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাভেদ ইকবাল বলেন জুরি নদীর পানি বিপদসীমার দুইশো নয় সেন্টিমিটার থেকে কমে এখন পর্যন্ত বিপদসীমার একশো আশি সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভোরের কাগজ